দুটো আসন পরপর করব, একটা হচ্ছে শলভাসন, একটা হলো ভুজঙ্গাসন। এই দুটো আসনই একে অপরের পরিপূরক। পেট ফাঁপা, পেটে গ্যাস যাদের এবং নিম্নাঙ্গের পোর্শনটা দুর্বল যাদের, তাদের জন্য, যাদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এগুলোর জন্য উপকারিতা। ক্ষুধামান্দ যাদের আছে, ক্ষুধা বৃদ্ধি করে এবং যৌবন দীর্ঘস্থায়ী করার জন্য একটা শক্তিশালী এক্সারসাইজ, কোমরে বিশেষ করে। এই দুটো আসন আমি এখন দেখাবো। প্রথমে ভুজঙ্গাসন কিভাবে করতে হয় সেটা করে, প্রথমে নিঃশ্বাসটাকে নিয়ে 5 সেকেন্ড থাকা দম আটকে ভুজঙ্গাসনটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। ছোট ছোট বাচ্চারা যেমন উপর হয়ে শুয়ে থাকে যাদের, তাদের পেটের অসুখ কিন্তু কম হয়। পেট যখন নিচের দিকে যাচ্ছে তখন পেটের মিডিল পয়েন্টে এই দুটো আসনের জন্য একটা ব্লাড সার্কুলেশন বেশি হয়, তখন সেই প্রভাবটা স্টমাকের উপর পড়ে, লিভারের উপর পড়ে, কিডনির উপরে পড়ে। এই চাপগুলোর সাথে ব্লাড সার্কুলেশন যখন হয় সেই 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 অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইন্টারনাল ভাবে একটু পাওয়ারফুল হয়ে যায়, যার জন্য এই আসনগুলো খুব উপকার। বা সকালবেলা কি ভাবে ঘুমতে ঘুম ভেঙে গেল, কেউ উপর হয়ে শুয়ে পড়লেন, এভাবে পাটা তুললেন, কিছুক্ষণ থাকলেন, বা বালিশ এরকম দিলেন, যারা করতে পারছে না এবার বালিশ নিয়ে এরকম থাকা যায় বেশ কিছুক্ষণ, পায়ে ব্যথা আছে এইভাবে করতে পারেন আস্তে আস্তে, এতে উপকার হয়। এইভাবে আস্তে আস্তে করতে হয়। এখন পেট ফাঁপা, পেটে গ্যাস, ক্ষুধামান্য, অম্ল, এগুলো দূর করার কিছু কিছু উপায় এখন উপস্থাপনা করব, অবশ্যই আপনারা দেখবেন। এবং তার সাথে আকুপাঞ্চারও থাকবে,
প্রাণায়ামে থাকবে তিন চারটে মত টিপস বলে দেব, যাতে আপনারা উপকৃত হন, এবং খাদ্যের ভিতরে কি কি খেতে হবে সেটাও বলা থাকবে। হ্যাঁ, যে কথা আমরা বলছিলাম সে গ্যাসের সমস্যা মানুষের, গ্যাস প্রত্যেকটি মানুষের কম বেশি গ্যাস আছে, কারণ আমরা যে খাদ্যগুলো খাই সে খাদ্যগুলো বেশিরভাগই তৈলাক্ত জিনিস পছন্দ করে মানুষ বেশি, কিন্তু তেল খেলে পেটের ভিতরে গিয়ে স্টমাকের ভিতর পড়ার সাথে সাথে সেখানে একটা বাবলস তৈরি হচ্ছে, মানে গ্যাস হবে, কারণ পাচন ক্রিয়া যখন হচ্ছে তখন স্টমাক সেইগুলোকে আন্দোলিত পাচক রস গিয়ে সেখানে আন্দোলিত করে হজমের সহায়তা করে। মানুষ খাদ্য চিবিয়ে খেতেই হবে, না চিবিয়ে খেলে লালা নিঃসরণ না হলে সে হজম হয় না, এবং অত্যাধিক তেল খেলে তার গ্যাসের সমস্যা চিরকাল থাকবে। অত তৈলাক্ত জিনিস, তৈলাক্ত ভাজা জিনিস এগুলো বর্জন করলে এমনি ভালো থাকা যায়। হাদিসে অনেক রকম রীতিনীতি দেওয়া আছে, কেউ রসুলের কথা শুনতে চায় না। আমার বাবা যেরকম ছোটবেলায় আমাকে শিখিয়েছিলেন যে বাবা রাসুলের উপরে জগতে ডাক্তার নাই, রাসুল একজন ভালো ডাক্তার, উনি একজন যোগী, মহাযোগী। আমাকে বাবা শেখালেন, বাবা কালমা ইসলাম ধর্মে কালমা শিখতে হয়, যিনি কালমাকে জানেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যদি আদেশ না মানে সে ধর্মের থেকে খারিজ, এটা উনি আমাকে বললেন। আমার মনের ভিতরে সেই প্রভাবটা আজও আছে। রাসূল হচ্ছেন আমার পরম গুরু, আমার শ্রদ্ধেয়, আমার প্রাণের দেবতা, আমি তার কাছে শিক্ষা করি এখনো, তিনি আমাকে জ্ঞান দেন, আজকে বেঁচে আছি তার দোয়ায়, নইলে আজকে আপনাদের সামনে আমি কোনোদিন আসতে পারতাম না। তার ইশারা ছাড়া গাছের পাতাটি পর্যন্ত নড়ে না, অতএব আপনাদের সামনে যে আসতে পেরেছি আমি আমার প্রাণ এবং মনের ভালোবাসা দিতে, আপনারা সবাই আমার প্রাণের মানুষ, আমার মনের মানুষ, আপনাদেরকে আমার প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি, যে ভালোবাসাটুকু তার থেকে পাই প্রভুর থেকে সেই ভালোবাসাটুকু আমার যা আছে সম্পূর্ণ আপনাদের ভিতর বিসর্জন দিতে কুণ্ঠা বোধ করি না, সবসময় দিতে চাই আমি। আপনার নেন কত নেবেন, তার ভালোবাসা প্রচুর আছে আমার কাছে, তিনি আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার কাঙাল তিনি, তাকে ডাকতে হয়, ভজনা করতে হয়, সাধনা করতে হয়, শ্রদ্ধা দিতে হয়। যে খাদ্যগুলো হাদিসে দেওয়া আছে ঠিক সেই সেই নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যদি মানা যায়, প্রত্যেকটি মানুষ মানে, তাহলে তার কোনোদিনও গ্যাসের বড়ি খেতে হবে না। রাসুল কোনোদিন গ্যাসের বড়ি খান নাই, কোনোদিন একটা মাথার ট্যাবলেট ব্যথার বড়ি খান নাই, কিন্তু আমাদের কেন লাগে এত, প্রয়োজন কি আমাদের? আমরা যদি সেই পথে চলি, তা আদেশ মেনে চলি, আদেশ মানলে কোনো কষ্ট হয় না জীবনে। তার আদেশ মানে খোদার দেওয়া আদেশ, তিনি জগতের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন সত্যিকারের প্রেমিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবসময় শ্রদ্ধা ভরে আমার সালাম সিজদা দিই তার কাছে, খোদার কাছে বলি প্রভু মানুষকে ভালো করো, মানুষের মনকে সাহস দাও যাতে সৎ পথে চলে, শুদ্ধ খাদ্য খায়, যেন যোগ শিখানো হয়, যোগ শিখতে গেলে প্রত্যেকটি শুদ্ধ খাদ্য গ্রহণ করতে হয়, অতএব সেই পথে যাওয়া যায়। আর এই জাগতিক জগতে স্টাইলের খাদ্য খেয়ে কোনোদিনে যোগ শেখা যায় না। আপনারা পেঁপে খান, কাঁচা কলা খান, নিম পাতা খান, এগুলো প্রচন্ড উপকারী জিনিস, এই উপকারিতা আপনার খেলেই বুঝতে পারবেন, কিন্তু অত্যাধিক তেল জাতীয় জিনিস খাবেন না, মাংস অত্যাধিক খাবেন না, সীমিত খান এবং এক্সারসাইজ করুন,
এক্সারসাইজ করলে শরীরটা সাইজ হয়। খাওয়ার ব্যাপারে পেঁপে ভর্তাটা প্রতিদিন খেতে হয়, নিম পাতা সকালে বাসি পেটে খেলে ভালো, আর প্রতিদিন সকালবেলা পেট ভরে পানি খেতে হয়, তাহলে এই অ্যাসিডিটির মাত্রাটা কমে আসে। রাতে হালকা খাবার সবসময় খাবেন, সেটাই বেটার, এবং মল নিষ্কাশন ব্যবস্থা সঠিক হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখতে হয়, এবং তার জন্য আপনি প্রাণায়াম করবেন, অগ্নিসার ধৌতি আছে, পবন মুক্তাসন আছে, যোগ মুদ্রা সব আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং কপালভাতি, উড্ডয়ন মুদ্রা প্রত্যেকটি পেটের জন্য আপনার উপকারী। আর এই আসনগুলো, প্রাণায়াম, এবং এখন দেখাবো একটা, যাদের বদহজম হয়, 35-40 বছরের ঊর্ধ্বে যাদের হয়েছে তাদের ম্যাক্সিমামই হজমের শক্তি কমে আসে, তাদের পেটে গ্যাস হয় ইত্যাদি, তাদের জন্য সহজ একটা উপায় দেখাবো, সেটা আকুপাঞ্চার। কিভাবে আকুপাঞ্চারটা করবেন পায়ের তালুতে সেটা আমি এখন দেখাচ্ছি সহজভাবে। এটাকে নিশ্চয় আপনারা চেন, চিরুনি। এই চিরুনি দিয়ে পায়ের তালুতে করা, কিভাবে করব এবং কিভাবে করতে হয় আপনি নিজে নিজেই করতে পারবেন, বেশি না, সকালবেলা বা বিকালবেলা দুবেলা করতে হয়। প্রয়োগটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি। পায়ের পাতার উপরে সহজভাবে বসুন, এই এখান থেকে চাপ দিয়ে ধরে আস্তে 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 করে আগানো, আবার অপোজিটে আস্তে আস্তে চাপ দিয়ে আগানো। বেশি নয়, এই এখান থেকে এইটুকুর ভিতরেই রোলিং হবে। প্রতিটি বার দু পায়ে করা, কেউ রুলার তৈরি করে নিতে পারেন, রুলার যদি খাস কাটা থাকে পাটা স্থাপন করে আপনি রোলিং করতে থাকলেন 5 মিনিট করে করুন প্রতিদিন, তাতে হবে কি আপনার হজমের সহায়তা করবে। হাতের তালুতে করতে হবে এখান থেকে এইভাবে আস্তে আস্তে, এই 5 মিনিট চাপ দিয়ে ধরে। আপনি কর্ম করেন না, ঘরে বসে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি করতে থাকুন, আপনার উপকার হবেই, হ্যাঁ অবশ্যই হবে। এই যে কর্মের, হাতের কর্ম, পায়ের কর্ম, পায়ে অনেকে হাঁটতে পারে না, যারা ডায়াবেটিসের রোগী হাঁটতে পারছে না, পায়ের প্রেশার লাগান, অবশ্যই উপকার পাবেন, সেই জায়গায় সেটা আকুপাঞ্চ করা যাবে। এটা চাইনিজ পদ্ধতি, সুচ ফোটানো, এই আমরা চিরুনি দিয়ে দেখাচ্ছি, এটা প্রেশার দিয়ে করুন, আপনি দেখেন ওই জায়গায় ওই সবের পয়েন্টগুলো, প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি নার্ভের ভিতরে এক্সারসাইজ হচ্ছে, ইন্টারনাল পাওয়ার বেড়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন বাড়বে, অবশ্যই আপনার উপকার হবেই। এবং আপনি প্রাণায়াম করবেন, আপনার প্রাণায়াম উপকারিতা হবে, আপনার গ্যাসের সমস্যা অবশ্যই যাবে, যাতে যায় আমরা সেই কামনাই আমরা করি সবসময়। ব্যাস, বেশি আর উপস্থাপনা করবো না, আজকের মতো শেষ করছি, আমার ভালোবাসা রইল সবার জন্য।